আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। তো এইমাত্র কাজটা শেষ করলাম, দেখতে পাচ্ছেন দরজাটা লেগে গেছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এই কাজটা আমি শেষ করছি, কিভাবে করলাম। তো আসলে যদিও আপনাদের এই কাজগুলো বাংলাদেশে একদমই কমছে, যার ফলে আমি আপনাদেরকে ভিডিও দিই না। ভিডিও একটা দিছিলাম, তাও আপনার ভিডিওটাতে ভালো কোনো রেসপন্স পাইনি, সো যার জন্য দিইনি। তো এটা হলো একটা ফিঙ্গারপ্রিন্ট। এই ফিঙ্গারপ্রিন্টটা দেওয়ার দিলেই কিন্তু আপনার এখানে যখন ফিঙ্গারপ্রিন্টটা দিবেন আপনি, তখন কিন্তু দরজাটা খুলে যাবে, যেই আপনার লাল সিগন্যালটা এটা গ্রিন সিগন্যালে পরিণত হবে। ওকে, তো এই যে এই কাজটা কীভাবে করতে হয় সম্পূর্ণ যদি ভিডিওটা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এটা হলো একটা কার্ড, সো এই কার্ডটা দিয়ে আমি এখন ভিতরে প্রবেশ করব। কারণ হচ্ছে আমি আমার ফিঙ্গারপ্রিন্টটা মাত্র আমি রিমুভ করলাম, এখন আমি কার্ডটা দিয়ে ভিতরে ঢুকবো। তো যেহেতু এই কাজটা আমি আপনাদেরকে দেখানোর জন্য চাইতেছি, তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আসলে এই কাজটা দিব কি না। তো আমি এখন আপনাদেরকে ভিতরে গিয়ে দেখিয়ে দিব এই কার্ডটার মাধ্যমে যে কিভাবে কাজ করে। সো দেখুন, এই যে হলো কার্ডটা, দেখুন আমি এখানে দিলাম, এই দেন থ্যাংক ইউ বলছে, এখন এটা লক খুলে গেছে। তো এখন আমি আবার এটাকে ছেড়ে দিব, দেখুন এটা এখন লেগে যাবে। দেখতে পাচ্ছেন যেটা লক হয়ে গেছে। আর এখন এটা হলো এক্সিট বাটন, যদি একটা লোক আপনার বাইরে যেতে চায় তখন তার আর ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগবে না, এটা যখন এখানে ফান্স করবে হাতটা, হাত ফান্স করলেই হবে, আবার কার্ড প্রয়োজন হবে না। দেখুন হয়ে গেছে, আমার দরজাটা অটোমেটিক্যালি খুলে গেছে। তো এই হলো আজকের কাজ। যদি কাজটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। এটার নাম হচ্ছে আপনার ম্যাগনেটিক, আর এটার নাম হচ্ছে আপনার সেন্সর, এক্সিট সেন্সর, আর এটা হলো আপনার ফিঙ্গারপ্রিন্ট, যেটাকে আপনার বাসমা বলে থাকে সৌদি আরবে। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, জানি আজকের মতো এই পর্যন্তই।